Sharan Begum, Chuli Begum. Assalamu alaikum. Ajke ichukun age Tori bhai boktobo jokhon shunchilam mone hochhilo jodi aro kichukun aro 1 ghonta othoba 2 ghonta এই বক্তব্য চালু থাকত তাহলে এই ঘরে আমরা যারা বসে আছি তারা উপকৃত হত। কারণ কলি ভাইয়ের শরীর খুব ভালো না, মাঝে মাঝে ফোন করি, কলি ভাই আছেন, আব্বাসি এখনো আছি এবং তার বড় ভাই, তার ছোট ভাই, বড় ভাই তার সঙ্গে দেখা করি আমি, উনি আমাকে কোলাকুলি করেন এবং কোলাকুলি ছাড়তে চান না, বলেন তোকে আমার খুব ভালো লাগে। এবং তার মেয়ে আমাকে ফোন করেছে বলে আজকে আমি এসেছি, আমি অত্যন্ত অসুস্থ, তবে এখানে আমি সময় বেশিক্ষণ দেব না। এখানে এক ভদ্রলোক, তার নাম মুস্তাফা জামান আব্বাসি, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো পড়িব এটা কি, নজরুলের জীবন নিয়ে 400 পৃষ্ঠার একটি উপন্যাস। তার একটি পেজ আমি পড়ার অনুমতি প্রার্থনা করছি। অল ইন্ডিয়া রেডিও সুনীল বোসের সঙ্গে আলাপ পরিচয় ছিল ফিরোজা বেগমের মামা ও ভাইদের। একটা অনুষ্ঠানে তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন সুনীল। তার আগ্রহী ছোট্ট ফিরোজাকে HMV-তে অডিশন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর দেখা গেল HMV-র তৎকালীন প্রধান প্রশিক্ষকের সঙ্গে মানুষটার পরনে সেদিন ঘিয়ে রঙের পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমা। মানুষটা তাকে আদর করে পাশের দিকে বসালেন, তারপর গাইতে বললেন। ঘরে তখন অনেক মানুষ, ফিরোজা কিছুটা হকচকিয়ে গেছেন, নিতান্ত অনিচ্ছার সঙ্গে ধরলেন, যদি পরানে না জাগে আকুল পেয়াস। গান শেষ হতেই ফিরোজা বেগম চলে যাওয়ার জন্যে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন, তাকে হাত ধরে টেনে বসালেন প্রধান প্রশিক্ষক। এতটুকু মেয়ে, এই গান তুমি কোথায় শিখলে? বিস্ময় ঝরল তার কণ্ঠে। ফিরোজা বেগম তখনও জানেন না এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। সেদিন ফিরোজা বেগমের জীবনে গুরুত্বপূর্ণ আরও একটি মানুষের সঙ্গে তা দেখা হয়েছিল, তিনি কমল দাশগুপ্ত। কমল তখন 25-26 বছরের সুদর্শন নায়ক সুলভ তরুণ। পরে এই তরুণটির সহধর্মী হন ফিরোজা বেগম। নজরুল প্রতিভা চিনতে মোটেও ভুল করেনি। ফিরোজা বেগমের গান শুনে সেদিন তিনি সবাইকে বলেছিলেন, নিজে নিজে গান শিখে এই মেয়ে এত ভালো গায়, শিখলে না জানি কি হবে, দেখে নিও এই মেয়ে একদিন অনেক বড় শিল্পী হবে, তাকে যে যে সহায়তা করা দরকার করুন। আমি যাকে অত্যন্ত ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই কলি ভাই যে কথাগুলো বললেন যে শিল্পীরা কি পায়, কিছু পায়, তার অপর পিঠে আমি দু একটি কথা বলব। 1981 সালে আমি হজ করতে যাই, তবে অনেক আগে, সেখানে আমি 2 মাস ছিলাম। সাধারণত কেউ 10 দিন, কেউ 1 মাস, 2 মাস কেউ থাকে না। আমার জীবনে পরম সৌভাগ্য যে আমি 2 মাস ছিলাম। আমার পিতা আব্বাসুদ্দিন আহমেদ, তিনি কখনো হজ করার সুযোগ পাননি। তার আপন ভাইয়ের মতো যাকে তিনি জানতেন, তার নাম কাজী নজরুল ইসলাম, কোনোদিন হজ করার সুযোগ পাননি।
এবং তাদের আরেকজন সহযোগী যার ছেলে এখানে বসে আছেন, যিনি বিশ্বনবী প্রণেতা, আমার অত্যন্ত আদরের চাচা কবি গোলাম মুস্তফা কোনোদিন হজ করার সুযোগ পাননি, কিন্তু আমি সে সুযোগ পেয়েছিলাম। এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা বলি, আমি নিষ্ক্রান্ত হব। সারাদিন নামাজ পড়তাম, রোজা রাখতাম, রোজাও রেখেছি অনেকগুলো। এবং একটা বন্ধু ছিল, তার একটা গাড়ি ছিল, সে বলতো আব্বাসি ভাই আপনি তো সারাদিন নামাজই পড়েন, সারা আপনি মজার জায়গায় নিয়ে যান। সেটা হলো আরাফাতের ময়দান, যে ময়দানে অনেক বড় বড় পাহাড় আছে, যে একটি পাহাড়ে সেখানে পতিত হয়েছিল আদম আলাইহিসসালাম, সে অনেক কবে। সেখানে তার একটা সিডি ছিল, সেই সিডি ছিল আর কারো নয়, ফিরোজা বেগমের। এবং যখনই গাড়িতে বসছি তখনই ফিরোজা আব্বা আমার সঙ্গে বসে আছে, এবং একটার পর একটা গান যখন গাওয়া হচ্ছে, আমি সুদূর বাংলাদেশ, তারা যায় এই দুটো শেষ দান বিরহ দিয়ে গেলে, তার ফেমাস গানগুলো ওই একটা একটা করে পাচ্ছি। কিছু কমে ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে দেখে, আব্বাসি ভাই আপনি কই? আমি কাঁদছি। প্রতিদিন আমি যখন আরাফাতের ময়দানে যেতাম তখন এই গানগুলো শুনতাম এবং কান্দতাম। তারপরে যা করেছি সেটা এখন বলব। আমি বলেছি এটা আল্লাহ, আমি তো ফিরোজা বাবার বাসায় কোনোদিন যাইনি, তার সাহায্যের জন্য কোনোদিন হাত বাড়িয়ে দিইনি। সেই যে কমলবাবুর জীবনে যা আমরা মাছরাঙ্গা টিভিতে, দেশ টিভিতে দেখেছি, তিনি যে কষ্ট সহ্য করেছিলেন, যেভাবে তিনি সংগ্রাম করে একা, যদিও তার ভাইরা তাই সহায়তা করেছিলেন বইকে, কিন্তু তার সংগ্রাম ছিল একক। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ কেঁদে কেঁদে ফিরোজা বাবার জীবনে সমস্ত গুণা মাফ করে দিও দিও এবং তাকে সসম্মানে তুমি বেহেশতে নাসিব। তখনই বলেছি তিনি যখন বেঁচে ফিরে এসে বিভিন্ন জায়গায় দেখা হয়, কিন্তু কোনোখানে তার সঙ্গে কথা বলার সুযোগ আমার পাই না। আমি এত নগণ্য একজন মানুষ, তবু একদিন ধরে পেলাম, তার পা ধরে সালাম করলাম, বললাম আপনাকে আমার একটা কথা বলার ছিল। কি রে, তোর আবার আমার সঙ্গে কী কথা বলতে পারে? বলে আছে। তখন তাকে গল্পটা খুলে বললাম যে আমি এই যে এক মাস আরাফাতের ময়দানে গিয়েছি, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করেছি। আজকে যাওয়ার আগে আবার বলছি, যেখানে যে এক ঘর মানুষ আছে তারা অন্তত পক্ষে বাসায় গিয়ে দোয়া, আমাদের সঙ্গে যেন আমরা ফিরোজা আব্বার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।